সো গাইস দিস ইজ ব্লগ নাম্বার 3 আপনারা অনেকদিন ধরে আশা করছিলেন যে ব্লগ নাম্বার 3 টা কবে আসবে বাই দ্য ওয়ে আমার লাস্ট ভিডিও মেবি দুদিন আগেই এসেছে ঠিক আছে কোনো ব্যাপার না গাইস ব্লগ নাম্বার 3 আজকে আসছে আর আপনারা জানেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি অলরেডি থাম্বনেলে আপনারা দেখেই নিয়েছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি সো গাইস দেখতে থাকুন আগে অ্যান্ড বাই দ্য ওয়ে আই অ্যাম অর্গো দিস ইজ মাই ইউটিউব চ্যানেল স্টে টিউনড উইথ কলকাতা হাইটস তো বেসিক্যালি গাইস আজকে কিন্তু আমি আমার ব্লগটায় আমি একা যাচ্ছি না গাইস ঠিক আছে তো আজকে আমার সাথে আমার একটা ভাইও যাচ্ছে যাকে আমি এক্ষুনি দেখাচ্ছি আপনাকে কোথায় গেলি তো গাইস এ যাচ্ছে আজকে আমার সাথে গাইস ঠিক আছে আমরা দুজন মিলে যাচ্ছি বিশ্ববাংলা গেট হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন বিশ্ববাংলা গেটেই যাচ্ছি তো দেখতে থাকুন গাইস আগে অনেক মজা আসবে আর হচ্ছে গিয়ে খুব এনজয় করবো আজকে আমরা দুজন মিলে তো গাইস দেখতে থাকো ঠিক আছে কোনো চাপ নেই ডাইরেক্ট বিশ্ববাংলা গেটে গিয়ে তোমাদের সাথে দেখা করছি ফাইনালি আমরা দুজন কোথায় জানতে চাও তো দাঁড়াও তো ওরা দেখাচ্ছি কোথায় আছে তো গাইস দিস ইজ বিশ্ববাংলা গেট ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন এসে গেছি গাইস বিশ্ববাংলা গেট তো এখন দেখি
ওখানে ওঠার তো ইচ্ছা আছে গাইজ, দেখি এবার যদি উঠতে পারি দুজন মিলে। তো বলে এই চ্যানেলটা এখনো যে সাবস্ক্রাইব করেনি প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। দাদা খুব ভালো ভিডিও বানায়, দেখতে থাকো ভিডিওগুলো আর দেখতে থাকো গাইজ। আগে খুব মজা আসতে চলেছে, এখন আমরা যেতে চলেছি বাইরেটা, তো দেখালাম তো আবার কতবার দেখাবো বাইরেটা। তো গাইজ এখন আমরা এখান থেকে আপাতত টাটা নিচ্ছি, টাটা নিয়ে আমরা যাচ্ছি, আমরা এখন যাচ্ছি ইয়েতে তোমার কৃষ্ণপুরের মুখে যাব আমরা, ওখানে ম্যাগনাম আছে, ওখানে ম্যাগনাম আছে, তো ওখানে গিয়ে দেখা যাক কি কিছু খাওয়া যায়। যদি তো যদি পিটটা গাইজ ও দিচ্ছে, দেখা যাক যদি কিছু খাওয়া যায়, তো ওখানে গিয়ে ওই খাবারের রিভিউ অন স্পট দোকানের সামনে গিয়ে করছি। ঠিক আছে গাইজ চলো, এখনোর জন্য এখান থেকে বাই। অল রাইট গাইজ, তো বেসিক্যালি আমরা চলে এসেছি এখন কেষ্টপুরের সামনে ম্যাগনামে, তো দেখাচ্ছি দোকানটা গাইজ। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনাম দোকান, ঠিকঠাক আসছে না কারণ গাইজ DSLR নেই দাঁড়ান। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে ম্যাগনাম দোকান গাইজ, ঠিক আছে মাস্কটা খুলে নিই এক সেকেন্ড। তো এটা ম্যাগনাম, তো গাইজ এখানে আমরা অর্ডার দিচ্ছি দুখানা তোমার দুটো এগরোল, তো দেখা যাক এগরোলটা খেয়ে কেমন লাগে, ফুল ডিটেলস আর দোকানের সামনে দাঁড়িয়ে দেবো। ঠিক আছে, কোনো চাপ নেই, আর কোনো যদি ভালো যদি খুব ভালো খেতে হয় আমি নিচে মেনশন করে দেবো ডিসক্রিপশনে দোকানটার অ্যাড্রেস, তোমরা এখান দিয়ে খাবার অর্ডারও দিতে পারবে। ঠিক আছে, কোনো চাপ নেই গাইজ। ঠিক আছে, তো দাঁড়াও দেখি এগরোলটা আসুক তারপর কথা বলি তোমাদের সাথে। সো গাইস বেসিক্যালি আপনারা ভাবছেন যে আমাদের খাবার এসে গেছে, বাট না গাইস দিস ইজ একটা বিল। ঠিক আছে গাইস, শুধু বিলটা এসছে, এখন অবধি খাবারটা এখনও আসেনি, দেখা যাক খাবারটা কতক্ষণে আসে, তো আপনারা দেখতে থাকুন। তো গাইস ফাইনালি রোল দিচ্ছে গাইস, ঠিক আছে রোল দেওয়া হয়ে গেছে গাইস, আপনারা দেখতে পারেন আমার এই ভাই রোল নিয়ে আসছে অনেকক্ষণ পর ভাই, আফটার আর লং টাইম রোল, এবার গাইস রোল খাওয়া হবে। তো গাইস রোলের রিভিউ দেওয়া হবে গাইস, ঠিক আছে রোলটা টিম দিয়ে বলতে হবে রিভিউ দেওয়া হোক, দেখা যাক কেমন খেতে হয়েছে গাইস। ঠিক আছে, তো চলো খাওয়া শুরু করা যাক গাইস। তো বেসিক্যালি গাইস রোলটাকে দেখতে তো এরকম, দেখা যাক এবার খেয়ে কেমন লাগে, দেখা যাক এবার খেয়ে কেমন লাগে। এখনো তো ফার্স্ট কামড় দিয়ে নিই, চল বাড়ি চিয়াস, চিয়াস করে আগে খেয়ে নিই যে গাইস, চলো খেয়ে দেখি। তো গাইস ওর তো গাইস মোটামুটি লাগছে, এবার দেখি আমার কেমন লাগে গাইস। ঠিক আছে, একটা বাইটে তো বললে না, আর একটা বাইট নিয়ে দেখি গাইস তারপর আসছি কেমন খেতে। তো গাইস রোলটা ভালো না খুব বাজে, গাড়ি করে ভিডিওটা খারাপ করে দাও। তো গাইস ভালো না খুব বাজে, হ্যাঁ গাইস মোটামুটি ঠিকঠাক গাইস, অ্যাজ আ প্রাইস হিসেবে 30 টাকা রোল যথেষ্ট ভালো খেতে গাইস। যদি তোমাদের কোনো সময় খাবার ইচ্ছে হয় তো এখানে আসবে দোকানের সামনে, নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো গাইস। ঠিক আছে, আসবে এসে খেতে পারো গাইস, তো মাস্ট, এমন বলবো না যে ট্রাই করতেই হবে এমন কোনো ব্যাপার না, কিন্তু ভাই 30 টাকার হিসাবে খারাপ না। ঠিক আছে, আমি তো কোনোদিন, আমি ভাই প্রফেশনাল ফুড ব্লগার না, তো গাইস দেখতে থাকো, আমি আমার যতটা মনে হচ্ছে গাইস আমি বলে দিয়েছি গাইস। ঠিক আছে, ওপেন দোকানের সামনেই বলেছি গাইস, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, দেখতে থাকো গাইস কেমন লাগে এবার। সো বেসিক্যালি গাইস রোল খাওয়া তো শেষ, আপাতত আর এখন আর অন্য কোনো প্ল্যান নেই, তো এবার বাড়ি যাওয়ার প্ল্যান আছে। এবার ওকে জিজ্ঞাসা করা রোলটা কেমন লাগলো, রোলটা খুবই ভালো ছিল, ফার্স্টটা তো বুঝতে পারিনি, তার লাস্টটাও বুঝলাম, খুব ভালো খেতে ছিল গাইস। যদি 30 টাকার মধ্যে রোল খেতে হয় তো অবভিয়াসলি এই দোকানে চলে আসবে, রোলটাকে আমরা এর ভিতর দিলাম, এর ভিতর দেখাও দেখাও, না 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 ঠিক আছে ঠিক আছে। তো গাইস বেসিক্যালি এতটুকুই ছিল আজকের ব্লগে, আই হোপ আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে গাইস লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, বাঙালির চ্যানেল গাইস, একটু সাপোর্ট দেখান। আমি অনেকে দেখছি যে আপনারা ভিডিওগুলো ঠিকঠাক, মানে যারা যারা ভিডিও দেখছেন তারা আমাকে
সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছেন গাইজ। মোটামুটি এমন আছে 80% ইউজার এমন আছে যারা ভিডিওটা জাস্ট দেখছেন বাট ভিডিওটাকে সাবস্ক্রাইব করছেন। পিছনে আমাদের একটা মেয়ে দেখছে আমাদের দিকে তাকিয়ে, কোথায় পিছনে দিকে একটা মেয়ে তাকিয়ে আছে দেখো, যেমন গাইজ ওখানে দেখছে, কোনো ব্যাপার না, ওরা দেখতেই থাকে, আমি ফেমাস হয়ে গেছি না গাইজ। তো গাইজ যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনাদের মতো অনেকেই এরকম আছে যারা এখন অবধি আমার চ্যানেলটাকে মানে ভিডিওগুলো দেখছেন এসে বাট ভিডিওটাকে বেল নোটিফিকেশান সাবস্ক্রাইব করছেন না, করে অল অপশানে ক্লিকও করছেন না, কিছুই করছেন না। তো গাইজ কেন গাইজ একটা ছোট্ট একটা পরিশ্রম করে দিন, হ্যাঁ গাইজ একটা ছোট্ট পরিশ্রম করে দিন গাইজ প্লিজ, আপনাদের জন্য এত খাটছি, হ্যাঁ গাইজ। তো গাইজ দেখতে থাকবেন গাইজ, ব্লগ নাম্বার 4 আপনাদের সাথে দেখা হয়ে যাবে গাইজ, কোনো ব্যাপার না। আই হোপ একেও কোনো না কোনো ব্লগে আবার দেখতে পেয়ে যাবেন আপনারা। তো গাইজ ঠিক আছে, তখনের মতো ব্লগ নাম্বার 4 শুরুতে আবার দেখা হবে আপনাদের সাথে। তখনের জন্য এখান থেকে কেষ্টপুরের মুখ থেকে ম্যাগনামের সামনে থেকে আপনাদের সবাইকে টাটা। সো গাইজ বেসিক্যালি আমি বাড়ি যাচ্ছিলাম গাইজ, ব্লগটা এন্ড করে দেখতে পাচ্ছ পেছনে ওই ছেলেটা বসে আছে, তো তার মাঝখানে আমার দাদার সাথে দেখা হয়ে গেল গাইজ। ঠিক আছে, এটা হচ্ছে দাদা, এই দাদাটার নাম সুহিত দা। তো সুহিত দা কি, তো গাইজ শুনে নাও আমার দাদা কি বলছে, বলে দাও। হ্যালো গাইজ, এটা আমার ভাইয়ের চ্যানেল, তোমরা প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। ব্যাস গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ, টেক আ হাই ফাইভ ব্রাদার। ওকে গাইজ বাই বাই, দেখা হবে তোমাদের সাথে ব্লগ নাম্বার 4। ওকে গাইজ।